ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন আগামী 8 ফেব্রুয়ারি সিনেটে ইমপিচমেন্টের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন। ট্রাম্প সিনেটের ভোটাভুটিতে চূড়ান্তভাবে ইমপিচমেন্টের শিকার হন তাহলে তিনি আর কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এই পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্প এখন মনে করছেন যে তৃতীয় দল গঠনের হুমকি দিলে রিপাবলিকান সিনেটররা তার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। এর আগে ট্রাম্পের ক্ষমতার শেষ ভাগে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সর্বপ্রথম জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প প্যাট্রিয়ট পার্টি নামে একটি নতুন দল গঠনের চিন্তা করছেন। গত 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন, যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার সমর্থক মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায় এবং সেখানে লুটপাট করে। এ ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচ করেছে। এখন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি হবে। ট্রাম্পের ধৃষ্টতাপূর্ণ কাজের জন্য তার নিজ দলের লোকজনও ক্ষিপ্ত। পার্স টুডে, এসআইবি 25।